এই সূত্র মারফত জানা যাচ্ছে এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রেও যে গাণিতিক মডেলের ব্যবহার সেই মডেলের কথা বলা হচ্ছে কোথাও কোথাও তবে এখনো কোনোটাই চূড়ান্ত সিদ্ধান্ত নয় এটি সবটি জানতে পারা যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও আপত্তি রয়েছে বিশেষজ্ঞ কমিটির কলেজ সেমিস্টার মডেলে অনলাইনে পরীক্ষা অর্থাৎ ওপেন বুক এক্সামিনেশনের একটা চিন্তা ভাবনা করা হচ্ছে যদিও এখনো অবধি চূড়ান্ত সিদ্ধান্ত কিছু নেওয়া হয়নি এই সব তথ্যই সূত্র মারফত আসছে এবং এই গোটা বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম শিক্ষাবিদ বিশ্বজিৎ মিত্রর সঙ্গে তিনি কি বলেছেন এই এই যে একটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে সেই বিষয় আমরা একবার শুনবো যখন সিবিএসই আইসিএসই পরীক্ষা বাতিল করে সেই সময় আমরা বিরোধিতা করেছিলাম রাজ্য সরকারের কাছে বোর্ডের কাছে কাউন্সিলের কাছে আমরা চিঠি দিয়ে জানিয়েছি যে পরীক্ষা করাই উচিত করোনা বিধি মেনে করোনা প্রোটোকল মেনে ছাত্ররা যাতে সংক্রমিত না হয় শিক্ষক শিক্ষার্থীরা যাতে সংক্রমিত না হয় সেই ব্যবস্থা করে পরীক্ষা করতে হবে পরীক্ষা না নিয়ে যে কোনো ভাবে যেন তেন প্রকারে নয় ছাত্রদের উত্তীর্ণ করে দেয়া এই চিন্তার আমরা তীব্র বিরোধী কে বলেছে সময় সাপেক্ষ এটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার অ্যারেঞ্জমেন্টে গলত থাকলে অল্প সংখ্যক মানুষকেও ভ্যাকসিনেশন দেওয়া যায় না কোনো কারণেই তাদের প্রাণ চলে যাক এটা আমরা চাইবো না কোনো কারণে তারা সংক্রমিত হোক এটা চাইবো না কিন্তু তার মানে এই নয় শিক্ষার ক্ষেত্রে এক্ষেত্রে কম্প্রোমাইজটা করতে হবে বেশ আমরা শুনছিলাম বিশ্বজিৎ মিত্রের বক্তব্য এবং তিনি যেমনটা বলছেন যে পরীক্ষাটা হওয়া উচিত সেটা সিবিএসই আইএসসি হোক সেই ক্ষেত্রেও তারা প্রতিবাদ জানিয়েছিলেন এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও তিনি বলছেন যে কোনো ক্রমে নাম্বার দিয়ে পাশ করিয়ে দেওয়া এটা কখনো হতে পারে না পরীক্ষাটা নেওয়া হোক এই বিষয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু ভাস্কর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে তুমি সূত্র মারফত যে যে বিষয়গুলি জানতে পারছো সেটি একবার বিস্তারিত জানতে চাইবো তোমার থেকে একেবারে সুজিতা রিপাবলিক বাংলার যারা দর্শক যারা পরীক্ষার্থী যারা অভিভাবক যারা শিক্ষক শিক্ষাকর্মী প্রত্যেকের জন্য আরো একবার জানিয়ে দেবো যে ৬ সদস্যের এক্সপার্ট কমিটি তৈরি করা হয়েছে এখনো অবধি অন্তত যেটা সূত্র মারফত খবর সামনে আসছে ডাক্তারেরা বা এই এক্সপার্ট কমিটি পরীক্ষার্থীর সংখ্যা যতটা সম্ভব কমিয়ে ফেলতে চাইছেন সেই কারণে প্রয়োজনে মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলি নাও নেওয়া হতে পারে সেক্ষেত্রে গাণিতিক মডেলে ইভ্যালুয়েশন প্রসেস অর্থাৎ মূল্যায়ন হবে অন্যদিকে তারা উচ্চ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সমতুল যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু নেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করছে এক্সপার্ট কমিটি তারা যেটা ভাবছে যে যেভাবে কলেজের সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হয় অনলাইনে এবং প্রয়োজনে ওপেন বুক পদ্ধতিতে কিন্তু পরীক্ষার আয়োজন করা যেতে পারে বিদেশে বহু জায়গায় এইভাবে কিন্তু পরীক্ষার আয়োজন করা হয়েছে মূলত সেই যে প্ল্যানিং সেই বিষয়টাকে মাথায় রেখেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রয়োজনে অনলাইনে ওপেন বুক সিস্টেমে করবার ব্যাপারে চিন্তা ভাবনা করা হচ্ছে তবে এটাও বলে রাখতে চাইবো এখনই কোনো স্থির সিদ্ধান্তে আসা যায়নি এবং আরও এক দফা বৈঠক কিন্তু হবে এক্সপার্ট কমিটি তার পরবর্তী ক্ষেত্রে এক্সপার্ট কমিটি তারা রাজ্যের কাছে রিপোর্ট তাদের যে রিপোর্ট তাদের যে সুপারিশ সেই সুপারিশ তারা পেশ করবেন পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে তবে নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয় এক যদি পরীক্ষার আয়োজন করা হয় তাহলে সেক্ষেত্রে অনলাইনে পরীক্ষার আয়োজন করতে হবে রাজ্যের সর্বোচ্চ বেশ কিছু প্রশ্ন নিয়ে তোমার কাছে ফিরবো তবে এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে যখন এত টানা পড়েন তখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা তারা কি বলছেন চলুন শুনে নিই একবার হ্যাঁ পরীক্ষা একদিকে যেমন নেওয়াটা উচিত কারণ এই নাম্বারের উপর ভিত্তি করে আমরা অনেক কলেজে ভর্তি হবো তাছাড়া অনেক এক্সামও আছে কিন্তু পরীক্ষা মানে না হলেও ভালো কারণ কোভিড সিচুয়েশন ভয় আছে পরীক্ষার হলে যাওয়ার তাই এখন সরকার যেটা সিদ্ধান্ত নেবে ওটাই মেনে নিতে হবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা এভারেজ মার্কিং এর মধ্যে নম্বর যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে যারা পরিশ্রম করেছে তাদের যে মানে তাদের যে নম্বর তাদের যে এভালুয়েশন তার উপর একটা প্রশ্ন চিহ্ন তো থাকছেই আবার করোনা পরিস্থিতিতে অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা তাদের বাবা মা আত্মীয় পরিজনকে হারিয়েছে এবং হচ্ছে তাদের মানসিক অবস্থা এই পরিস্থিতিতে প্রচণ্ড ডিপ্রেশনগ্রস্ত এবং হচ্ছে তারা এই ডিপ্রেশনের জন্য অনেকের প্রিপারেশন আর কি অতটা ভালোভাবে হতে পারেনি আর কি তো তাদের কথাটাও চিন্তা করা উচিত এবং এবং যারা ভালো স্টুডেন্ট তাদের কথাটাও চিন্তা করতে সবার কথাটা চিন্তা করেই এক ভালো সিদ্ধান্ত নিলে যাতে সমস্ত স্টুডেন্টেরই উপকার হয় সেটা নিলেই মানে ভালো হবে পরীক্ষা বলে কোভিড মেনে হোক তাহলে আমরা সবাই হচ্ছে কোভিড বিধি মেনে হোক তাহলে সবাই পরীক্ষা দিতে রাজি আছি এবার ভ্যাকসিন তো আমাদের সেভাবে বেরোয়নি আর
হচ্ছে ভ্যাকসিন না বেরোলে আমরা পরীক্ষা দেব না, আর যশের ওদের ক্ষতি হয়েছে তারাও কীভাবে পরীক্ষা দেবে এটাও আমাদেরকে ভাবতে হবে, সবাইকে নিয়ে দশের জন্যই ভাবতে হবে। আমি চাইছি যে পরীক্ষাটা হোক, কিন্তু সব রকম নিয়ম মেনে, মানে করণবিধি মেনে যাতে পরীক্ষাটা হয়, যাতে আমরা মানে স্কুল হলে মানে পরীক্ষা হলে গিয়ে যাতে সংক্রমিত কোনোভাবে না হতে পারে, অথবা আমাদের ভ্যাকসিনেশন দিয়ে যাতে পরীক্ষাটা নেওয়া হয়, এইভাবে আমি পরীক্ষাটা হোক আমি চাইছি। আমরা শুনছিলাম পড়ুয়াদের বক্তব্য, এবং কার্যত কোথাও না কোথাও গিয়ে তারাও কেউ কেউ হয়তো চাইছেন পরীক্ষা হোক, বা কেউ কেউ চাইছেন পরীক্ষাটা হোক। এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব সিনিয়র নিউজ এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূখ, যেটা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে আপত্তি রয়েছে বিশেষজ্ঞ কমিটির, এমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, কিন্তু প্রচুর কম্পিটিটিভ এক্সাম হয় যেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর দেওয়া হয়, সেক্ষেত্রে কি সিদ্ধান্ত হবে, সেই ক্ষেত্রে কিছুটা সমস্যায় পড়বেন নাকি পড়ুয়ারা? দেখো, এই মুহূর্তে সবচেয়ে বড় যে খবরটি, নামি বেসরকারি স্কুল যে সিদ্ধান্তটি নিয়েছেন, আমরা রিপাবলিক বাংলার তরফ থেকে প্রথম থেকে এই বিষয়ে ক্যাম্পেইন করেছি, এবং আমরা প্রথম যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বৈঠকটি হয় তার ঠিক 40 মিনিটের মাথায় আমরা রিপাবলিক বাংলা নিউজ রুমে সিদ্ধান্ত নিয়েছিলাম যে পরীক্ষার্থীদের পাশে আমাদের থাকতে হবে। এত সংখ্যক পরীক্ষার্থী, তাদের অভিভাবক, এত সংখ্যক মানুষ বাংলায় যারা আছেন, তাদের উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, তাদের নিরাপত্তাটার বিষয় আমরা প্রতিটা জেলায় গিয়ে মানুষের সাথে কথা বলেছি, ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছি, এবং তারা প্রত্যেকে কিন্তু একটা বিষয়ে এক এক কথা বলেছেন, তা হলো প্রথমে ভ্যাকসিনেশন, তারপরে পরীক্ষা। পরীক্ষা বারবার আসবে, কিন্তু করোনার মতন এরকম মহামারী 100 বছরে একবার আসে। এই যে এতগুলো জায়গায়, এতগুলো মানুষ, এতগুলো শিক্ষক, তারা যে ভ্যাকসিনেটেড নয়, আমরা প্রশ্নটা বারবার তুলেছিলাম যে সাউথ পয়েন্ট যদি পারে, যদি অন্যান্য স্কুল পারে, না বেসরকারি স্কুলগুলো যদি পারে, তাহলে গোটা রাজ্যে কেন প্রত্যেকটি স্কুল এই দায়িত্বটা নেবে না, প্রথমে পড়ুয়াদের এবং শিক্ষক শিক্ষিকাদের ভ্যাকসিনেটেড করা হোক, তারপরে এই ধরনের পরীক্ষা নেওয়া হোক। আমরা বারবার বলছি রিপাবলিক বাংলার তরফ থেকে, আমরা কোনো পক্ষ নেব না, আমাদের একটাই পক্ষ, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের পক্ষ। আমরা বারবার বলছি যে পরীক্ষার্থীদের পাশে রিপাবলিক বাংলা, তার কারণ পরীক্ষার্থীরা, শেষমেশ পরীক্ষার্থীরাই সমাজটা গঠন করবে, এবং ভবিষ্যতে তারা কি সিদ্ধান্ত নিতে চায় সেটা পরীক্ষার্থী এবং অভিভাবকদের উপর ছেড়ে দিক যে কোনো সরকার। আমরা রিপাবলিক বাংলার তরফ থেকে বারবার বলছি, কোনো রাজ্য সরকার, কোনো কেন্দ্রীয় সরকার, কোনো আঞ্চলিক সরকার বা প্রশাসনের বিরুদ্ধে আমরা খবর করছি না, আমরা খবর করছি সাধারণ পরীক্ষার্থীদের জন্য, সাধারণ পরীক্ষার্থীদের পক্ষে। প্রথমে টিকাকরণ হবে, তারপর পরীক্ষা হবে। রিপাবলিক বাংলার এই ক্যাম্পেইন গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে। তুমি জানো যে কিভাবে রাতের পর রাত ধরে নিউজ রুমে যারা নাইট ডিউটিতে আছে তারা কাছে ফোন আসছে, সকালবেলা ফোন আসছে, ছাত্রছাত্রীরা ফেসবুকে লিখছে, একটাই দাবি তাদের যে পরীক্ষাটা, রিপাবলিক বাংলা যে পরীক্ষা নিয়ে ক্যাম্পেইন করছে তাতে আমরাও ভাগিদার হতে চাই। আমরা দেখতে পাচ্ছি প্রত্যন্ত গ্রাম থেকে ফোন আসছে, আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলা জুড়ে গেছে এই ক্যাম্পেইনের সাথে, রিপাবলিক বাংলার পরীক্ষার্থীদের পাশে রিপাবলিক বাংলা ক্যাম্পেইনে। এবার আমাদের আরো এক ধাপ এগিয়ে যেতে হবে, এবার আমাদের আরো বেশি করে চোখে চোখ রেখে বলতে হবে যে প্রথমে টিকাকরণ হোক, তারপরে পৃথিবীর যে কোনো পরীক্ষা নেওয়া হোক। পরীক্ষা বারবার আসবে, মহামারী কাল 100 বছরে একবার আসে, এবং আমাদের ঘরের যে সন্তানরা তাদের আমরা হারাতে পারি না, যে শিক্ষকরা সমাজ গঠন করে তাদের আমরা হারাতে পারি না। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের এই লড়াইটা, পরীক্ষার্থীদের জন্য এই লড়াইটা, সেটা লড়ে যেতে হবে, এবং বারবার আমরা ফোন লাইন ওপেন করে দিচ্ছি এবং বলছি পরীক্ষার্থীদের পাশে। পরীক্ষার্থীরা জানা যে তাদের দাবি কি, আমাদের কোনো পক্ষ নেই, আমাদের পক্ষ একমাত্র পরীক্ষার্থীদের ভালো হোক, মঙ্গল হোক, এবং তারা বাংলাকে আরো এগিয়ে নিয়ে যাক। এখনই সাবস্ক্রাইব করো মনোদাস টিউটোরিয়াল চ্যানেলকে, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো আমাদের সমস্ত ভিডিও সববার আগে পাওয়ার জন্য।